স্কুলের গণ্ডি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাওয়া প্রাক্তন ছাত্রীকে ডেকে পাঠিয়ে দেওয়া হলো 2017 সালের বরাদ্ধকৃত বাইসাইকেল। এই বিচিত্র ঘটনা ঘটল মোহনপুর মহকুমার চাইনবাড়া হাই স্কুলে। এই ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্রীদের বিদ্যালয় মুখ করতে পূর্বতন বামফ্রন্ট সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল বিতরণের ব্যবস্থা করেছিল। যাদের পরিবারের আয় বার্ষিক 1,25,000 টাকার কম, এমন পরিবারের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে বাইসাইকেল দেওয়া হয়। সে মত 2017 সালে মোহনপুর মহকুমাধীন জাইনমারা হাই স্কুলের 4 ছাত্রী সরকারের বাইসাইকেল পাওয়ার জন্য তালিকাভুক্ত হন। তাদের জন্য বাইসাইকেলও বরাদ্দ করা হয়, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে 2 বছর আগে বিদ্যালয়েরই তৎকালীন ছাত্রী হামারি দেববর্মা, আনিমা দেববর্মা, সুচিত্রা দেববর্মা এবং সুমিতা দেববর্মাকে সাইকেল প্রদান করা হয়নি। সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ সেই 4 ছাত্রীর মধ্যে সাইকেল বরাদ্দ করার উদ্যোগ গ্রহণ করে। জানা গেছে, গত বৃহস্পতিবার সুচিত্রা দেববর্মা এবং সুমিতা দেববর্মা বিদ্যালয়ে আসেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হাতে বাইসাইকেল তুলে দেন। এ 2 ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় এখন শ্বশুর বাড়িতে থাকেন। এদিন জয়েন্টমারা হাই স্কুলের ভারপ্রাপ্ত ইনচার্জ বীরেন্দ্র দেববর্মা জানান, হামারি দেববর্মা এবং আনিমা দেববর্মা এখনো বরাদ্দকৃত বাইসাইকেল নিতে আসেনি। তারা এখন বিদ্যালয়েও পড়েন না, তাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। যদি ছাত্রীরা বা তাদের অভিভাবকরা সাইকেল নিতে না আসেন, তবে ছাত্রদের মাধ্যমে তাদের বাড়িতে বাইসাইকেল 2টি পাঠিয়ে দেওয়া হবে। আপনার সাইকেলটা কি হয়েছে বিষয়টা? সাইকেলটা 2017 সালের 4টা সাইকেল নেওয়া হয়েছিল না, এরপরে এখন বর্তমানে আমরা খবর পাঠাইয়া, গার্জেনদের খবর পাঠাইয়া আমরা 2টা সাইকেল অলরেডি পাঠাই দিচ্ছি। আর 2টা সাইকেল তারা গার্জেনরা সময় পাইতেছে না, আসতে পারতেছে না। আমরা তার জন্য স্টুডেন্টদের কাছে খবর পাঠাইছি, যদি বাবা না আসতে পারে তাহলে তার মা হলো আইয়া টিপসই দিয়া হইলো, যাতে আয়া সাইকেলটা নিয়ে যায়। যদি না নিতে পারে আমরা স্টুডেন্ট দিয়া সাইকেল। অসময়ে এই সাইকেল বিতরণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ডাইনমারা হাই স্কুলের পঠন পাঠন নিয়েও বিস্তর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বেশিরভাগ সময়ে ক্লাস না করে গল্প করে সময় কাটান। ক্লাস না হওয়ায় ছাত্রছাত্রীরা অসময়ে খেলাধুলা করে সময় কাটায়। তবে 2 থেকে 3 জন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভালোভাবে গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাপোর্ট।